দেশে 110টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকিগুলো ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্ব, স্থায়ী ক্যাম্পাস না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত। উপাচার্য নেই 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে, বাকিগুলোতেও ফাঁকা উপ উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ আছে। পরিবারের একাধিক সদস্যকে ট্রাস্টি বানিয়ে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরের নজিরও হজবরল। এই অবস্থায় সম্প্রতি 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর অনুমোদন পেয়েও নানা সমস্যায় কার্যক্রমই শুরু করতে পারেনি রাজশাহীর শাহ মখদুম ও নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আরও 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে পোশাক শিল্পে দক্ষ জনবল তৈরির জন্য চট্টগ্রামে অনুমোদন দেওয়া হয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রংপুর বিভাগে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, সেই হিসেবে রংপুরে হলে ওটা সমস্যা নাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্কিলড ম্যান পাওয়ার দরকার, দেশের চাহিদা পূরণ করে তারা বিদেশেও যাতে এরকম দক্ষ জনবল যেতে পারে সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। আমাদের এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ব্যাঙের ছাতার সাথে প্রতিযোগিতা করে বাড়ছে। রাষ্ট্র যেখানে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতি জেলায় করার উদ্যোগ গ্রহণ করছে, সেইখানে তার সাথে পাল্লা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্বিগুণেরও বেশি সংখ্যায় তৈরি করার কি দরকার আছে? মান নিশ্চিত করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। ছিনিমিনি খেলার এখতিয়ার তো UGC-রও নাই, মন্ত্রণালয়েরও নাই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।